আজ এক মেঘের দেশে হারিয়ে যাওয়ার গল্প শোনাব। এই প্যান্ডেমিক আর লকডাউনে দীর্ঘদিন ঘরে বসে থাকতে থাকতে সকলেই যেন হাঁপিয়ে উঠেছি, সেই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমে বেড়েছে মানসিক চাপও। আর এই ক্লান্তি কাটানোর সেরা উপায় হল ঘরের বাইরে দুপা ফেলে কোথাও থেকে ঘুরে আসা। আর এই ঘুরে আসার প্রসঙ্গ আসতেই 100 জনের মধ্যে 80 জন নিশ্চয়ই পাহাড়ের দিকেই ভোট দেবেন। পাহাড় হলো বাঙালির হারিয়ে যাওয়ার ঠিকানা। আসলে আমরা সকলেই ছুটে চলেছি, কেউই জানি না এই ছোটার শেষে কি পাওয়া যাবে কিংবা কোথায় বা এর শেষ। তবুও কখনো কখনো তো ইচ্ছা করে চায়ের কাপটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা যদি তাকিয়ে থাকা যায় পাহাড়ের দিকে, সকালের শুরুটা না হয় পাহাড়ের কোলে ওই কমলা রঙের সূর্যটার দিকে তাকিয়েই হোক, আর কনকনে দুপুরে কখনো রোদ কখনো মেঘের মাঝে ধোঁয়া ওঠা গরম ভাত ডাল আর হোমস্টে মালিকের নিজের খেতে উৎপাদিত সবজি আর ডিমের ঝোল সহযোগে লাঞ্চ করার পর হারিয়ে যান পাশেরই জঙ্গলে। ভাবছেন কোথায় যাবেন, এমন হারিয়ে যাওয়ার ঠিকানা কোথায় আছে? তাহলে চলুন ঘুরে আসি দাওয়াই পানি থেকে। এবারের ভ্রমণে আমরা দাওয়াই পানি এসেছিলাম আমাদের পূর্ববর্তী গন্তব্য লেপচা জগৎ থেকে। লেপচা জগৎ বা দার্জিলিং থেকে দাওয়াই পানি আসতে গেলে ঘুম এবং জোরবাংলো হয়ে আসতে হয়। জোরবাংলো থেকে যে রাস্তাটি তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ের দিকে চলে গেছে, সেই রাস্তায় 3 মাইল থেকে কিছুটা এগোলেই বাঁ দিকে দাওয়াই পানির যাওয়ার রাস্তা, খুব বেশি দূর নয়। দার্জিলিং থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর বাগডোগরা বা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে আসতে গেলে সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টা, ভাড়া পড়বে মোটামুটি 2500 থেকে 3000, বড় গাড়ি হলে 4000ও চাইতে পারে। আর নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সেবকডট এবং রোহিণী দুদিক থেকেই আসা যায়। সেবক মংপু হয়ে গেলে রাস্তা খানিকটা কম, জোরবাংলো হয়ে গেলে রাস্তা কিছুটা বেশি। দাওয়াই পানি থেকে ঘুরে আসতে পারেন তাকদা, তিনচুলে, লামাহাটা, ছোটা মাঙ্গুয়া, বড়া মাঙ্গুয়া, অরেঞ্জ গার্ডেন, লেপচা জগৎ, গুম্বাধারা, পেশকটি গার্ডেন, লোপচু, জোরপুখরি, সুখিয়া পুখরি সহ অনেক জায়গা থেকেই। দাওয়াই পানি যাওয়ার রাস্তাটি সত্যিই মনোমুগ্ধকর। আর রাস্তায় আসতে আসতেই প্রত্যক্ষ করবেন দিগন্ত জোড়া কাঞ্চনজঙ্ঘা। আর হোমস্টে পৌঁছালেই দেখবেন ওনারা কীভাবে আপন করে নেয় নিজেদের লোকের মতো। চারপাশের দৃশ্য যত না সুন্দর, এনাদের আতিথেয়তা তার থেকে অনেক বেশি ভালো। সাজানো গোছানো ছিমছাম সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে এই হোমস্টেটি গড়ে উঠেছে। এটি বীরেন রায়ের হোমস্টে, আমরা ওনার হোমস্টেতেই উঠেছিলাম। আর ঘর থেকে বেরিয়ে ডাইনিং হল পেরিয়ে কিছুটা এগোতেই যেখানে আপনি পৌঁছে যাবেন নিজেই একবার দেখে নিন, এটা ওনাদের উঠোন বলতে পারেন। এখান থেকে মেঘমুক্ত থাকলে পরিষ্কার দেখা যায় দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘাকে। কেউ চাইলে এখানে ওনারা
ক্যাম্প ফায়ার এবং বারবিকিউর ব্যবস্থা করে দেন। বীরেনজির এই হোমস্টেটি দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ের সবথেকে পুরনো হোমস্টেগুলির মধ্যে অন্যতম। দুপুরে লাঞ্চ করা হয়ে গেলে হারিয়ে যান সবুজ গাছগাছালির মাঝে। গাড়ি ঘোড়া তো দূরের কথা, বিরক্ত করার জন্য মানুষজনও খুঁজে পাবেন না। ভাগ্য ভালো থাকলে রেড পান্ডারও দেখা পেতে পারেন গাছের ডালে। সত্যিই লাবণ্যময় প্রকৃতি দাওয়াইপানির গ্রামে। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। একের পর এক হাড়হিম করা হেয়ারপিন বেন্ড নয়াবস্তি থেকে পুরানাবস্তি পর্যন্ত। এই রাস্তার ধারেই যাবতীয় বাড়িঘর, প্রাইমারি স্কুল, নিচের দিকে ধাপে ধাপে চাষের জমি, এদিক ওদিক গগনচুম্বী গাছের জঙ্গল, এখানে গ্রামের পাকদণ্ডি পেয়ে পায়ে পায়ে হেঁটে বেড়ানো আর দু চোখ ভরে প্রকৃতির রূপ দেখা ছাড়া অন্য কোনো যেন কাজ নেই। পাহাড়ে প্রতিটা খাদে যেমন কোনো গল্প থাকে, তেমন এই পাহাড়ি গ্রামেও রয়েছে একটা ছোট্ট ইতিহাস। একসময় ব্রিটিশদের প্রিয় কুইন অফ হিলস ছিল দার্জিলিং। এই গ্রামের একটু নিচে রয়েছে একটা ছোট্ট সেতু যা তৈরি ব্রিটিশদেরই, যার নিচে দিয়ে অনবরত বয়ে চলেছে দাওয়াইপানি নদী। এই ব্রিজ পেরিয়ে হেঁটে হেঁটে পৌঁছে যাওয়া যায় দার্জিলিং শহরে। ইচ্ছে হলে সকালের দিকে ঘুরে আসতে পারেন এই নদীতে, তবে বেশ খানিকক্ষণ হাঁটতে হবে। নামার সময় সহজ হলেও ওঠার সময় একটু কষ্টকর। দাওয়াইপানি নামকরণের মধ্যে জড়িয়ে আছে খুব সুন্দর একটি গল্প। শোনা যায় বহু বছর আগে এক ব্রিটিশ সাহেবকে পাঠানো হয়েছিল এই দার্জিলিংয়ের জঙ্গলে। সেই সময় তার চর্মরোগ হয়েছিল। তারপর স্থানীয় একটি ঝোড়ার জল নিয়মিত পায়ে লাগাতে তার যাবতীয় ক্ষত সেরে ওঠে। শুধু তাই নয়, এই জল খেয়ে তার শরীর স্বাস্থ্যও ফিরে যায়। পরে এই জল পরীক্ষা করে দেখা যায় তা খনিজতে পূর্ণ। সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে দাওয়াইপানি। তবে ব্রিটিশরা যাওয়ার পরই এই নামকরণ হয়। রাস্তা ধরে বেশ খানিকক্ষণ উপরে উঠে আসার পর দেখতে পেলাম একটা খোলা জায়গা। হয়তো খেলার মাঠ তৈরি হচ্ছে, হয়তো বা নতুন কোনো হোমস্টে। রাস্তার মাঝখান দিয়েই বয়ে চলেছে অসংখ্য ছোড়া, আর সেখান থেকে পাইপের মাধ্যমে জল চলে যাচ্ছে বিভিন্ন বাড়ি এবং হোমস্টেগুলিতে। এখানে 24 ঘন্টাই জলের সাপ্লাই, প্রাকৃতিক জল। জঙ্গলের মাঝে মনে হয় গাছেরা যেন কথা বলে আকাশের সাথে। আর হাঁটতে হাঁটতে আপনার সঙ্গী থাকবে সারাক্ষণ ঝিঁঝি পোকার ডাক আর হরেক রকম পাখির কলতান। দার্জিলিং থেকে বেশ উঁচুতে অবস্থিত এই গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে কম করেও 6,000 ফুট উঁচু। দার্জিলিং থেকে যদি পশ্চিম দিকে চোখ মেলেন, হয়তো ধরা দেবে এই দাওয়াইপানি, কিংবা নাও খুঁজে পেতে পারেন এই সবুজে ঢাকা গ্রামকে। কিন্তু আপনি যদি একবার পৌঁছে যান এই গ্রামে, তাহলে ওপর থেকেই দেখতে পাবেন দার্জিলিংয়ের সৌন্দর্য, আর কাঞ্চনজঙ্ঘা থাকবে একদম আপনার সামনে। এই গ্রাম থেকে যেদিকে তাকাবেন মিলবে শুধুই নৈসর্গিক শোভা। যদি কপাল ভালো থাকে তাহলে মেঘলা আকাশ পাবেন না,
আর তখনই অন্য রূপ দেখতে পাবেন পাহাড়ের। সকালের মিঠে রোদ এসে যখন পড়ে এই গ্রামে, আপনি ইচ্ছে হলে চাদর মুড়ি দিয়ে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আবার বিকেলের ঠান্ডা আপনাকে কখন গ্রাস করবে তা আপনি বসে ঠাওয়ার করতে পারবেন না। আর সন্ধে হলেই নিচে থাকা দার্জিলিং ঝলমলিয়ে উঠবে আলোয়। পাহাড়প্রেমীদের কাছে এই দৃশ্যও বেশ মনোরম, তাই ছুটি কাটাতে কয়েকদিনের জন্য ঘুরে আসুন এই দাওয়াই পানিতে। যখন রাতে সব আলো জ্বলে ওঠে দার্জিলিংয়ের পাহাড়ে, যেন মনে হয় শত শত তারা নেমে এসেছে পাহাড়ের কোলে। দাওয়াই পানি পুরো গ্রামটাই যেন ভিউ পয়েন্ট। দার্জিলিংয়ের মতো রাত থাকতে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিলে যাওয়ার কোনো দরকার নেই। একটু কষ্ট করে হাত বাড়িয়ে জানলার পর্দা সরিয়ে দিন, দেখবেন সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয় ও সূর্যাস্তের যে রংবাহারি শোভা এখানে দেখতে পাওয়া যায় বরফাবৃত হিমালয়ের বুকে, তা সহজে ভোলার নয়। আর বাকি দিন সকাল থেকে সন্ধ্যে গ্রামের মানুষের সহজ সরল মিশুকে স্বভাব ও তুলনাহীন অতিথিপরায়ণ মনের পরিচয় পেয়ে ভ্রমণ অন্য মাধুর্যে ভরে উঠবে। যারা প্রকৃতিকে উপভোগ করতে চান, প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, একবার অন্তত ঘুরে আসুন এই দাওয়াই পানি থেকে, দেখবেন নিরাশ হবেন না। আমাদের এই ভ্রমণের পরবর্তী গন্তব্য রঙ্গারুন, আরেকটি ছোট্ট অফবিট ডেস্টিনেশন, স্থানীয় ভাষায় রেগারুন বা রগেরুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, নমস্কার।